হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কথা বলবো ফ্রি ফায়ার এক্স অ্যাটাগন টাইটানের ব্যাক স্টোরি সম্পর্কে। দেখো, তোমরা অনেকে জানতে পারো বা নাও জানতে পারো যে ফ্রি ফায়ারের একটা গেমিং ইউনিভার্স আছে যার অফিসিয়াল নাম ফ্রি ফায়ার ইউনিভার্স। এই ইউনিভার্সের মধ্যে ফ্রি ফায়ার গেমের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসের একটা ব্যাক স্টোরি থাকে এবং প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা জিনিসের গল্প একে অপরের সাথে যুক্ত। এবং তোমরা যদি ফ্রি ফায়ার গেমটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা ফ্রি ফায়ার গেমের এই গোপন ইউনিভার্সটাকে খুঁজে বের করতে পারো। এবং আরেকটা জিনিস, ফ্রি ফায়ার অনেক কিছুর সাথে কোলাবরেশন করে এবং ফ্রি ফায়ার কোম্পানি অন্য সব গেমিং কোম্পানির মতো সরাসরি কোলাবরেশন করে না। ফ্রি ফায়ার কোম্পানি কোলাবরেশন করার আগে তারা একটা গল্প তৈরি করে, যে গল্পের মাধ্যমে তারা তাদের কোলাবরেশনের জিনিসটাকে তাদের গেমিং ইউনিভার্সের মধ্যে অ্যাড করে। ঠিক একইভাবে অ্যাটাক অন টাইটান নামের এই অ্যানিমিটাকে তারা তাদের গেমিং ইউনিভার্সের মধ্যে অ্যাড করেছে একটা গল্পের মাধ্যমে। এবং এই গল্পগুলো বা ব্যাক স্টোরি জেনে গেমগুলো খেললে তাহলে তোমরা ফ্রি ফায়ার গেমটা আরও বেশি এনজয় করবে এবং গেমের মধ্যে থাকা কোলাবরেশন করা জিনিসগুলোর আসল ভ্যালু বুঝতে পারবে। বন্ধুরা, ভিডিওটির শেষে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এ কারণে প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো। এছাড়া তোমরা যদি ফ্রি ফায়ার গেমটি খেলে থাকো তাহলে তোমরা ভিডিওটি লাইক করে সাপোর্ট করো, তোমাদের ভালো সাপোর্ট পেলে আমি এরকম ভিডিও আরও বানাবো। দ্বিতীয়ত, তোমরা নিচে কমেন্টে বলো ফ্রি ফায়ার গেমের কোন কোলাবরেশন তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার তো ফ্রি ফায়ারের মধ্যে মানি হাইস্টের কোলাবরেশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। দেখো বন্ধুরা, ফ্রি ফায়ারের দুনিয়ায় মেইনত দুইটাই গ্রুপ আছে। একটা গ্রুপের নাম হচ্ছে মাম্বাস, যারা ফ্রি ফায়ারের দুনিয়ায় গভর্নমেন্টের সাথে যুক্ত, বা তোমরা বলতে পারো গভর্নমেন্ট এদের আন্ডারে কাজ করে। এবং আরেকটা গ্রুপের নাম হচ্ছে নিউ হরাইজন, যারা টেকনোলজির দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স। এবং এই নিউ হরাইজন গ্রুপের মেইন উদ্দেশ্য হচ্ছে পুরো পৃথিবীটাকে দখল করা। নিউ হরাইজন গ্রুপ মানুষের উপরে অনেক এক্সপেরিমেন্ট করে এবং তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে সুপার পাওয়ার দেয় এবং তাদেরকে মাইন্ড কন্ট্রোল করে নিজেদের আন্ডারে এনে আর্মিতে পরিণত করে। এবং বলতে গেলে ফ্রি ফায়ারের দুনিয়ায় এই দুই গ্রুপই খারাপ। মাম্বাস বা নিউ হরাইজন কোনো গ্রুপই সাধারণ মানুষের ভালো চায় না। এদের মধ্যে যুদ্ধ চলতেছে অনেক বছর ধরে এবং এই দুই গ্রুপের যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। যাই হোক, অনেক রিসার্চ করার পর মাম্বাস গ্রুপের সায়েন্টিস্টরা এক ধরনের ইউনিক ফর্মুলা তৈরি করে যার নাম টাইটেন ফর্মুলা। এবং এই ফর্মুলা ইউজ করে যে কোনো সাধারণ মানুষকে টাইটেনে পরিণত করা যেতে পারত। টাইটেন হলো মানুষ আকৃতির দেখতে বড় বড় জায়েন্ট। সব টাইটেনরাই মূলত ব্রেনলেস হয়। সব টাইটেনদের শুধু একটাই কাজ থাকে, শুধু মানুষদের অ্যাটাক করা। এসব টাইটেনরা অনেক শক্তিশালী হয় এবং অনেক বড় আকৃতির হতে পারে। দশতলা বিশতলা বিল্ডিংয়ের সমান হতে পারে এদের আকৃতি। এবং এসব মাইন্ডলেস টাইটেনের উপরে এক্সপেরিমেন্ট করে এদেরকে স্পেশাল টাইটেন বানানো যেতে পারে। স্পেশাল টাইটেনের কাছে কিছু স্পেশাল পাওয়ার থাকে, কিন্তু এগুলো খুবই রেয়ার এবং এই প্রসেসে অনেক রিস্ক আছে। মাম্বাস অনেক ট্রাই করার পর তিনটা স্পেশাল টাইটেন তৈরি করতে পারে, যার প্রথমটি হচ্ছে আর্মর টাইটেন। আর্মর টাইটেন 15 মিটারের মতো উঁচু, এর পুরো শরীর আর্মর দিয়ে ভরা। এর উপরে তুমি যত গুলি চালাও, মিসাইল চালাও, কোনো লাভ হবে না। এর পুরো শরীরে লাগানো আর্মর খুবই শক্তিশালী। মাম্বাসের দ্বিতীয় টাইটেনের নাম হচ্ছে অ্যাটাক টাইটেন। এই টাইটেনটারও উচ্চতা 15 মিটার। অ্যাটাক টাইটেন খুবই শক্তিশালী। এই টাইটেনের স্পিড এবং অ্যাজিলিটি খুবই বেশি। অ্যাটাক টাইটেন চাইলে তার নিজের শরীর শক্ত করতে পারে। এবং মাম্বাসের 3 নম্বর টাইটেন এবং সবচেয়ে ডেঞ্জারাস টাইটেনের নাম হচ্ছে ক্লোসল টাইটেন। ক্লোসল টাইটেনের উচ্চতা হচ্ছে 60 মিটার। তোমরা বলতে পারো এই একটা টাইটেনের উচ্চতা 10 তলা বিল্ডিংয়ের সমান। এছাড়াও মাম্বাস গ্রুপ হাজার হাজার সাধারণ মানুষের উপরে এক্সপেরিমেন্ট করে তাদেরকে টাইটেন সিরাম দিয়ে টাইটেনে পরিণত করে। এবং এই তিনটা টাইটেন বাদে বাকি সব টাইটেনগুলো হচ্ছে মাইন্ডলেস টাইটেন। তো মাম্বাসের প্ল্যান হচ্ছে এই হাজার হাজার মাইন্ডলেস টাইটেন এবং তাদের তিনটা স্পেশাল টাইটেন দিয়ে হরাইজনকে দমন করা। এবং নিউ হরাইজনের মেইন বেস, ল্যাবরেটরি সব হচ্ছে বারমুডা নামের একটা সিক্রেট আইল্যান্ডের মধ্যে বা একটা দ্বীপের মধ্যে। এরপর যখন হরাইজন গ্রুপ টাইটেনের কথা জানতে পারে তখন হরাইজন গ্রুপ বারমুডা আইল্যান্ডের চারপাশে বড় বড় 60-70 মিটারের দেয়াল তৈরি করে ফেলে, যাতে টাইটেনরা যেন বারমুডা অ্যাটাক করতে না পারে। অন্যদিকে বারমুডা দ্বীপের মধ্যে অলরেডি অনেক সাধারণ মানুষ ছিল এবং সেই দ্বীপের মধ্যে আরও ছিল সীমাডা হায়াতো, যে কেলিকে বাঁচানোর জন্য ওই দ্বীপে গিয়েছিল। কিন্তু পরে যখন হায়াতো হরাইজন এবং মাম্বাস গ্রুপের কথা জানতে পারে যে তারা কীভাবে নিরীহ মানুষকে হত্যা করছে, তাদের উপরে ইলিগাল এক্সপেরিমেন্ট করতেছে এবং পুরো দুনিয়াকে কন্ট্রোল করছে, তখন হায়াতো একটা রেজিস্ট্যান্স টিম বা একটা মুক্তি বাহিনী টিম তৈরি করে।
টিমের মধ্যে ছিল হায়াতো, কেলি, মোকো, মিসা, ম্যাক্সিম এবং ডিজে আলোক সহ আরও অনেকে। তো হায়াতোর টিম হরাইজনের সাথে লড়াই করতেছিল বারমুডা আইল্যান্ডের মধ্যে। তো একদিন হঠাৎ আকাশ থেকে একটা বিদ্যুৎ পড়ে ও বারমুডা দ্বীপের দেয়াল ভাঙার শব্দ। হায়াতো জানতো না যে তাদের ভাগে কী আসতেছে। এখন আস্তে আসতে হাঁটার শব্দ আসতেছে। হায়াতো দেখতেছে দেয়ালের ওপর থেকে বড় একটা টাইটেন, যার নাম ক্লোসাল টাইটেন, সে অ্যাটাক করেছে এবং নিচ থেকে দেয়াল ভেঙে অ্যাটাক করেছে আর্মর টাইটেন। হায়াতোর টিম কি পারবে এই টাইটেনদের টিমকে হারাতে? টাইটেনকে হারিয়েও এরপরও আছে দুনিয়াকে কন্ট্রোল করা মাম্বাস এবং হরাইজন গ্রুপ। এদেরকে হারানো মুশকিল, কিন্তু হায়াতো হার মানবে না, কারণ সে একজন সামুরাই। একজন সামুরাই কখনো হার মানে না। তো বন্ধুরা, এটাই ছিল ফ্রি ফায়ার এক্স অ্যাটাক অন টাইটেনের গল্প। বন্ধুরা থামো থামো, ভিডিওটা অফ করো না, কিছু ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ শোনো। দেখো, ফ্রি ফায়ার আমাদের দেশে অনেক পপুলার, কিন্তু অন্যদিকে আমাদের দেশে অ্যাটাক অন টাইটেন অ্যানিমি বেশি পপুলার না। এ কারণে যারা অ্যাটাক অন টাইটেন দেখেছে তারা ফ্রি ফায়ারের সাথে অ্যাটাক অন টাইটেনের কলাবরেশন দেখে খুবই খুশি হয়েছে, এবং শুধু তারাই এই কলাবরেশনের মজা বুঝতে পারতেছে। এ কারণে আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা অ্যাটাক অন টাইটেনটা দেখো, তাহলে তোমরা গেমটাকে আরও এনজয় করতে পারবে। যাই হোক, এখন তোমরা যারা যারা ফ্রি ফায়ার ইউনিভার্সটাকে অত ভালো করে চিনো না, তাহলে তোমরা ভিডিওটি দেখা কন্টিনিউ করো, কারণ এখন আমি তোমাকে সংক্ষেপে ফ্রি ফায়ারের দুনিয়ার গল্পটা এক্সপ্লেন করব। ফ্রিফায়ারের ইউনিভার্সের পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে চলছে, এবং যুদ্ধটি চলছে স্বাধীন দেশগুলোর সাথে পরাধীন দেশগুলোর ডিক্টেটরশিপের সাথে। যুদ্ধটি অনেক বছর ধরে চলতেছিল, কিন্তু এই যুদ্ধের কোনো ফলাফল আসতেছিল না। কিন্তু হঠাৎ করে একদিন এই পরাধীন দেশগুলোর ডিক্টেটরশিপের কাছে এলিয়েনদের হাই টেকনোলজি এসে পড়ে। নতুন টেকনোলজি, প্লাজমা গান, এয়ারশিপ, ক্লোনিং টেকনোলজি এবং রোবোটিক্স, এছাড়াও আরো নানা রকমের ডেঞ্জারাস ওয়েপন। এরপর থেকে পরাধীন দেশগুলোর ডিক্টেটরদের নাম পড়ে নিউ হরাইজন। এরপর থেকে যুদ্ধের রূপ বদলাতে থাকে। নিউ হরাইজন তাদের নতুন এলিয়েন টেকনোলজির মাধ্যমে সকল যুদ্ধে জয়লাভ করা শুরু করে। এরপর সকল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো একসাথে হয়ে একটা ফ্রি ফায়ার অর্গানাইজেশন নামে একটা কোম্পানি তৈরি করে, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের উপর ইললিগাল এক্সপেরিমেন্ট করে জেনেটিক্যালি মডিফাইড সুপার হিউম্যান তৈরি করা এবং নতুন টেকনোলজির ওয়েপন তৈরি করা। এতে ফ্রি ফায়ার কোম্পানি যত ইনহিউম্যান পরীক্ষা করুক না কেন, যত মানুষকে মারুক না কেন, কোনো সমস্যা নেই, কারণ সব দেশের গভর্নমেন্ট পাওয়ার এবং কন্ট্রোলের নেশায় ফ্রি ফায়ার কোম্পানির ইলিগাল এক্সপেরিমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে, এবং ফ্রি ফায়ার কোম্পানিকে বারমুডা নামের একটা গোপন দ্বীপে স্থাপন করা হয়েছে। গভর্নমেন্ট এবং ফ্রি ফায়ার দ্বারা তৈরি করা নতুন সৈন্যদের নাম হয় নিউ রিপাবলিক কলিউশন। তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে গভর্নমেন্টের রিপাবলিক দল ভালো, কিন্তু টেকনিক্যালি কোনো দলই ভালো না, কারণ দুই দল নিউ হরাইজন এবং নিউ রিপাবলিক দুইজনই খারাপ। এই দুই দলই চায় শুধু পাওয়ার এবং পৃথিবীকে কন্ট্রোল করা, এবং এজন্য এই দুই দলই হাজার হাজার নিরীহ মানুষকে মেরেছে। ফ্রি ফায়ার কোম্পানি কেলির উপরে এক্সপেরিমেন্ট করার জন্য কেলিকে কিডন্যাপ করে বারমুডা আইল্যান্ডে নিয়ে আসে। কেলিকে বাঁচানোর জন্য কেলির কাজিন ব্রাদার আর ভাই হায়াতো সীমানা বারমুডা দ্বীপের মধ্যে আসে। পরে হায়াতোকে সাহায্য করার জন্য হায়াতোর গার্লফ্রেন্ড মোকো এবং হায়াতোর বন্ধুদের একটা দল, যার মধ্যে অ্যান্টনিও ছিল যে হায়াতোর বেস্ট ফ্রেন্ড, বারমুডা আইল্যান্ডে আসে। তোমরা বিষয়টি লক্ষ্য করেছো, ফ্রি ফায়ার কোম্পানি কত গোপনে এবং কত বুদ্ধি খাটিয়ে তাদের একটা সিনেমাটিক ইউনিভার্সের গল্প তৈরি করছে।